শরতের জল রঙের ছোঁয়ায় নীল হয়ে ওঠে আকাশের ক্যানভাস, খোঁজ পড়ে অবসলিট হয়ে যাওয়া পঞ্জিকা আর চাঁদের নানা মুখ আঁকা বাংলা ক্যালেন্ডারের। দুর্গাপুজোর টুকরো টুকরো ছবি ডকুমেন্টারির মতো দেখা যায় প্রবাসের পুজোর আয়োজনে। উৎসবের সৌরজগতে নিটল হয়ে ওঠে দুর্গাপুজো প্রবাসীর আন্তরিকতায়। গত বছরের বাজনার ভিড়ে গলায় আটকে থাকা আবেগ আসছে বছর আবার হবে এখন এক মধুর বাস্তব। দেশের মতো প্রবাসেও নিজের খোলস ছেড়ে বাঙালি হয়ে ওঠে তিন দিনের জন্য সার্বজনীন। স্কুল ভাড়া করে সপ্তাহান্তে এক হিসেলের রান্না খায় এক পাড়া, এক ছাউনির নিচে কাটায় সকাল থেকে সন্ধে। পুজো সংখ্যায়, প্যান্ডেলের সাজসজ্জায়, আলোর বিন্যাসে, অনুষ্ঠানের সুরে সবেতেই সৃষ্টি সুখের উল্লাস। কেউ খোঁজে আচার বিচার, কেউ আধ্যাত্মিকতা, কেউ শিল্প চর্চা, কেউ বা নির্ভেজাল আনন্দ। সুটবুটকে একপাশে সরিয়ে রেখে লাল পেরে শাড়ি, কোঁচানো ধুতি, সাবেক খোপা, রঙিন আলতায় শিহরিত যেন দিনগুলোর রৌকো। উৎসব নামের টনিকে নতুন করে বেঁচে ওঠার স্বপ্নে ফুটফুট করে ফোটে দেশের মতোই প্রবাসের মানুষ। তাঁরই খোঁজে আপনাদের পাশে প্রবাসের উৎসবের মেজাজ তুলে ধরতে রয়েছে বাংলা পডকাস্ট, যার হাত ধরে আমরা দেখব প্রবাসের পুজোর নানা রং নানা ঝলক। আসুন, আগামী কয়েক সপ্তাহ জুড়ে আমরা বেরিয়ে পড়ি বাংলা পডকাস্টের সঙ্গে গ্লোবাল প্যান্ডেল হপিংয়ে। মহালয়ার দিন থেকেই শুরু হচ্ছে 2015 প্রবাসের পুজো পরিক্রমা।